মর্নিং সবাইকে জানাচ্ছি, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং সবাইকে। তো আশা করছি সবাই ভালো আছেন, সুখে শান্তিতে সবকিছু দিন কাটছে। তো বিকিস ব্লগ এক নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে সানডে, তো সানডে মানে হচ্ছে গেট টুগেদার করা, এনজয় করা, ঘুরতে যাওয়া। হ্যাঁ ঠিক শুনেছেন, ঘুরতে যাওয়া। আজকে আমাদের সানডে, আমরা ঘুরতে যাব। তো আমরা যাচ্ছি আজকে গুয়াহাটি ফেমাস, যেটা প্রত্যেকটা স্টেটে চিড়িয়াখানা জু তো থাকে, প্রত্যেকটা শহরেই এক একটা তার নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে। তো আমাদের এখানেও বৈশিষ্ট্য হচ্ছে এখানে চিড়িয়াখানা আছে। তো এখানে আমরা যাব আজকে, আজকে চিড়িয়াখানা আমরা প্ল্যান করেছি সকলে মিলে আমরা ঘুরতে যাব। তো আমাদের সঙ্গে আছে, তো এ হচ্ছে বনু, এ হচ্ছে আমাদের মা, আর সাথে আছে মুক্তি, সবসময় দেখা যায় ওকে। যাই হোক, তখন আমরা ভিডিওটা শুরু করব। তো আর একটা কথা বলতে চাই, যেটা সবসময় বলি আর আজকেও বলছি, রিকোয়েস্ট বলতে পারেন, অনুরোধ বলতে অনুরোধ করছি, সবকিছু যা ভাবেন আপনারা। দেখুন, আমি হয়তো কারো কাছে আমি ছোট ভাই বা কারো কাছে দাদা, কারো কাছে ছেলের মতো, ঠিক আছে, পরিবার ভেবে আমাকে নিজের ভেবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করেছেন, তাদেরকে আমি মানে কি বলবো, মন থেকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, ঠিক আছে। তো আমি যাই হোক, এখন আমাকে তো সাপোর্ট না করলে তো আমি তো এগোতে পারবো না, আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন। তো ঠিক আছে, আর বেশি বকবক করবো না, দেরি না করে ভিডিওটা শুরু করা যাচ্ছে। সো লেট গেট স্টার্ট। আমরা সকলে এখন পৌঁছে গেছি, ঠিক আছে, একদম মানে গেটের সামনেই আছি। তো এখন ভিতর থেকে যাব, ভিতরে কি এখানে কিছু ভেরিফিকেশন আছে। একটা কথা বলি, তো এখানে কিন্তু টিকিট কিন্তু যেটা মানে আমাদের এখানে জু এখন আজকাল টিকিট অনলাইন করেছে, কারণ এটা করোনার পর থেকে, কোভিডের পর থেকে এটা নতুন করে আমাদের আসাম সরকার থেকে নিয়মটা করেছে, টিকিট কিন্তু অনলাইন হবে। তো অনলাইন যারা যারা টিকিটের মানে যেটা ওয়েবসাইটটা জানেন না, আমি ওয়েবসাইটটা যে লিঙ্কে গিয়ে টিকিটটা অনলাইনে কাটতে হবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইভেন এই চিড়িয়াখানা যেটা লোকেশনটা সেটা আমি গুগল ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। আর টিকিটটা আমরা যখন অনলাইনে কাটবো সেটা কাটার সময় একটা ব্যাপার একটা আছে, যখন আমরা এখানে আসবো সেই টিকিটের প্রিন্ট আউট কপিটা বা সফট কপিটা আনলেই হবে, সাথে কোভিডের ভ্যাকসিনেশন দুটো ডোজ কমপ্লিট করা থাকতে হবে, আর আইডেন্টিফিকেশন যেটা আইডেন্টিফিকেশন কার্ডটাও লাগবে, ঠিক আছে, যে কোনো একটা আপনাদের ফটো আইডেন্টিটি কার্ড লাগবে, ঠিক আছে, তারপরে আপনাদেরকে এখানে এন্ট্রি করতে দেবে। তো চলুন এখন আমরা ভিতর থেকে যাচ্ছি, তো এখানে সামনে কিছু ভেরিফিকেশন হবে, চলুন যাচ্ছি। তো ধীরে ধীরে এখন ভিতর থেকে চলে যাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন এখানে মানুষজন তো ভিড় থাকবে, গাড়ি গুলি সবাই আসছে। এখানে স্ট্রেট সোজা চলে যেতে হবে, পাশে এখানে পার্কিং পার্কিং ফ্যাসিলিটিসও আছে। আপনারা যদি পার্সোনাল ভেহিকেল নিয়ে আসেন তাহলে এখানে গাড়ি পার্ক করতে পারবে, লেফট সাইড রাইট সাইড দুদিকেই আছে, আর স্ট্রেট এদিক দিয়ে ওয়াকিংয়ে যেতে পারবে। তো আজকাল আমি তো সব কিছু অনলাইন হয়ে গেছে, এখন আমরা তো সবাই অনলাইন টিকিট করে এসেছি, 30 rupees করে পার টিকিট। তো আমরা চারজন টোটাল, 120, কিন্তু ট্যাক্স ফ্যাক্স নিয়ে 132 হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন ভেরিফিকেশনের জন্য কত লম্বা লাইন হয়েছে এখানে, তো এই লাইনে দাঁড়িয়ে এখন আমাদের ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। আর একটা কথা বলি, চিড়িয়াখানা ওপেনিং হয়েছিল 1950-এ। দেখতেই পাচ্ছেন মাস্ক পরে আছি, কারণ মাস্ক পরাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখানে মানে ম্যান্ডেটরি, এখানে মাস্ক না পরলে এন্ট্রি আরও দেবে না। একটা বিশেষ কথা এখানে বলার আছে, অনেক সময় এরকম দেখা যায় এমনি মানে কি অনেকে অনলাইন টিকিট কাটেনি, এত ভুলে গেছে চলে এসেছে, কিন্তু এমনি সব কিছু কিন্তু অনলাইন ফ্যাসিলিটিসই এখন, কিন্তু যারা ভুলে যায় তাদেরও জন্য ফ্যাসিলিটিস আছে, আমি দেখিয়ে দিচ্ছি, সেটা সেপারেট করে লাইন ধরতে হবে, সেটা আলাদা। এই দেখুন এই জায়গাটায় এখানে লাইন ধরতে হবে, এখানে যারা যারা লাইনে দেখতে পাচ্ছেন এনারা অনলাইনে টিকিট কাটেনি।
ফাইনালি এখানে এন্ট্রি গেটের কাছাকাছি সব আমরা সবাই চলে এসেছি। তো এখানে এখন এন্ট্রি গেটে এখানে ভেরিফিকেশন হচ্ছে। একটা কথা বলি, যারা অনলাইন টিকিট কেটেছেন সেখানে যে রেড নাম্বারটা আছে ওই রেড নাম্বারটা গেটে গিয়ে বলতে হবে, ঠিক আছে? তো ওই রেড নাম্বারটাই মেন। সো এখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা ভিতরে ঢুকে গেছি। তো ভিতরে ঢোকার পর আমি প্রথমে এখানে দেখতে পেলাম ম্যাপ। ম্যাপ লোকেশনটা ফলো করা খুবই ইম্পর্টেন্ট, তাহলে সঠিকভাবে আমরা ডিরেকশন ফলো করে আমরা চিড়িয়াখানা এনজয়টা নিতে পারবো। তো ম্যাপটা দেখাচ্ছি আপনাদের। ওয়েলকাম টু ইয়ার গাইড টু আসাম স্টেট জু। এইখানে আপনারা সব কী কী অ্যানিমেল আছে না আছে এখানে ম্যাপে লোকেশনটা পেয়ে যাবেন, কোথায় গেলে কী কী অ্যানিমেল দেখতে পারবেন। তো এখান থেকে সমস্ত ডেসক্রিপশনটা আপনারা পেয়ে যাবেন। তো চলো এখন কী দেখবে বলো। এখানে বাচ্চাদের খেলার জন্য এখানে ফ্যাসিলিটিসও আছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে পার্ক, বাচ্চাদের খেলার জন্য এখানে দোলনা সব কিছুই আছে। এখানে আপনারা হোল ফ্যামিলি নিয়ে আসলে এখানে সুন্দর এনজয় করতে পারবেন, বাচ্চাদের টাইম পাস করার জন্য সুন্দর ভালো জায়গা আছে এখানে। তারপর নেক্সট দেখতে পেলাম জিরাফ। তো দেখুন জিরাফ, আমি আরেকবার দূর থেকে একটু মানে ভিউটা নিচ্ছি জিরাফের কভার, জিরাফটাকে দূর থেকে কভার করছি। এইদিকে আছে হর্নবিল, লায়ন, টাইগার। তো এইদিকে যাবো এখন এই পাশে, চলুন যাওয়া যাক। তো ভিতরে ঢোকার পর যখন কিছুটা দূর চলে আসবো এখানে আরেকবার রিচেক করে টিকিটটা ওরা আবার ফাইনালি আরেকবার দেখে। তো এখানে ফরেস্ট অফিসার উনি ফাইনালি চেক করে তারপরে আমাদেরকে আবার পারমিট করেন আগে যাওয়ার জন্য। তো এখানে কিছু বার্ডসও পাওয়া যাবে, তো চলুন বার্ডও দেখবো। তো দেখতে পেলাম টর্টোয়াইস। তো দেখুন মনে হচ্ছে বহুত বয়স হয়ে গেছে, এমনি তো টর্টোয়াইস তো খুবই মানে আস্তে ধীরে সব কিছু বডি ল্যাঙ্গুয়েজ খুবই আস্তে থাকে ওতে। এখানে দেখে মনে হচ্ছে কি রোদ পোয়াচ্ছে। আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে, এর পরবর্তীতে দেখাবো সিলভার ফিশ অ্যান্ড বার্ড, ওটা দেখুন আপনারা। সো দিস ইজ সিলভার ফিশ অ্যান্ড বার্ড, দেখুন। আছে ইন্ডিয়ান স্টার টর্টোয়াইস। তো এখানে একদম ছোট ছোট বাচ্চা আমি জুম করে দেখাচ্ছি, আই হোপ আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে আছে হিল মাইনা, কোথায় কোথায় ওই যে দূরে একটু এদিকে দেখা যাচ্ছে, সামনে সামনে এই তো উপরে বসা আছে দেখুন। এখানে ময়না পাখি তো আজকাল বাড়িতেও অনেকে রাখে পোষে, খুব সুন্দর মানুষ ভাষায় কথা বলে। আছে বাজারিগা কোকাতেল, কোকাতিয়েল লাভ বার্ড। তো দেখুন এখানে কি কি, দেখুন লাভ বার্ড দেখা যাচ্ছে। এগুলো আজকাল ঘরেও মানুষে সুন্দর করে এখানে ঘরেও আজকাল মানুষ মানে রাখে, সৌন্দর্য দেখতেও সুন্দর, কালারফুল বার্ড। ইগল, ইজিপশিয়ান ভালচার।
তারপরে এখন ভার্চার দেখা হয়ে গেছে, তো এখন আর একটু এগিয়ে যাই, দেখি এখন কি দেখতে পারি। তো এখানে এরিয়াগুলো একটু উপরে একটু নিচে এভাবেই বানিয়েছে। তো ওই পাশ থেকে জিরা ফুল্লক গিবন তো দেখে আসলাম, কিন্তু এখানে হর্নবিল লেখা আছে দেখতে তো পেলাম না। তো যাই হোক, এখন দেখা যাক আগে কি দেখতে পাই। এখানে লেখা আছে এভিয়ারি এন্ট্রি হিমালয়ান ব্ল্যাক বিয়ার ব্ল্যাক প্যান্থার টাইগার। তো দেখা যাক আগে কে দেখতে পাই, যদি লাক ভালো থাকে তাহলে সুন্দর করে হয়তো দেখাতে পারবো, এখন বাকিটা দেখা যাক কি হয়। চলুন, এখানে প্রথমে এটা দেখতে পেলাম ঘুমিয়ে আছে, সারা অনেক কষ্ট হয়েছে এখন ঘুমাচ্ছে। কিরে উঠ, সবাই দেখতে এসেছে তোকে, শুনছে না। তো এখন আরো উপর দিকে আরো একটু এগিয়ে যাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন মানুষের ভিড় প্রচন্ড হয়েছে, একদম মানে মানুষের পুরো লাইন হয়েছে, মনে হচ্ছে কি একদম স্কুলে এরকম লাইন ধরে ধরে যাচ্ছি, আগে স্কুল লাইফে যেরকম ছিলাম। তো দেখি এখন এগিয়ে যাই আরো কি দেখতে পাই, চলুন সাথে থাকবেন। মনে হচ্ছে ওটাই হবে, কেমন লাগছে? ভালো লাগছে। আর দেখুন আপনারা ফটো তুলতে বিজি, ফটো তুলতে বিজি। চলুন আরো এগিয়ে যাই, দেখি এখানে কি কি আছে। এখানে তো সাইনবোর্ডে লেখা ছিল, তখন ওই সাইনবোর্ড অনুযায়ী আমরা এখন লোকেশন ফলো করে করে যাচ্ছি। তো যেতে যেতে এখানে দেখতে পাচ্ছেন আগে স্কুলের বাচ্চারা গ্রুপ নিয়ে আসছে, হঠাৎ এখানে দেয়ার দেখতে পেয়েছি, আমি আবার কভার করতে শুরু করেছি। দেখুন জুম করেছি, দেখতে পাচ্ছেন আপনারা বসে আছে, হয়তো রোদ আছে এখানে। গরম লেগে গেছে, মাস্ক খুলে নিয়েছে, দেখছেন খুলে নিয়েছে, মাউস এটা খুলে নিয়েছে, প্রচন্ড গরম লেগে গেছে। হঠাৎ এখানে দেয়ার দেখতে পেলাম, তো চলুন দেয়ারটা দেখা যাক। তো দেখুন এখানে সব একসাথে গ্রুপ হয়ে বসে আছে, জুম করলে হয়তো ভালো করে দেখতে পারবেন। এখানেও আছে, আবার ওই পাশেও দেখতে পেয়েছি আমরা, দেখুন খুব সুন্দর এরিয়াটা কভার করে ওদেরকে রাখা হয়েছে। পক্ষী গৃহ এখানে দেখাচ্ছে এভিয়ারি লোকেশনটা, চলুন দেখা যাক। ঠিক দিয়ে যেতে হবে, এখানেও একটা বোর্ড লাগানো আছে, এখানে কি কি দেখতে পাবো আমরা দেখি। ব্লু অ্যান্ড ইয়েলো মাকাও রোজ রিং প্যারাকিট আলেকজান্ড্রাইন প্যারাকিট কমন হিল মাইনা, মাইনা তো আগে দেখেছি না ওইখানে, এখানে দেখি এখানে তো বোর্ড তো লাগানো আছে। দিয়ে এখন যাচ্ছি, মনে হচ্ছে ওইদিকে হবে। আর এই পাশে পুরো ঘন পুরো গাছপালা পুরো, এখানে জাস্ট লাইক ফরেস্ট, ভালো লাগছে। এই হচ্ছে মাইনা, মাইনা আবার দেখতে পেলাম এখানে, ময়না পাখি। এখানে লেখা আছে প্লিজ ডোন্ট ফিড দ্য অ্যানিমালস অ্যান্ড বার্ডস। তো আপনারা এখানে আসলে কেউ খাওয়া দাওয়া এখানে কিছু কোনো ধরনের দেবেন না, খাওয়া দাওয়া কিছু দেবেন না বা ট্রাভেল করবেন না, অ্যারেস্ট করবেন না অ্যানিমেলসকে, শুধু আসবেন এনজয় করবেন আর হ্যাপিনেসটাকে শেয়ার করবেন। এখানে আবার সাইনবোর্ডে লেখা আছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার লায়ন টাইগার। তো আগের থেকে এখানে যেটা দেখিয়েছিল মানে স্টেপ বাই স্টেপ এখানে আমাদেরকে যেন সবার সুবিধে হয় এখানে লোকেশনগুলো দেখাচ্ছে। তো এই অ্যারো ফলো করে আমরা এখন এগিয়ে যাই, সত্যি খাওয়া দাওয়াতে বিজি,
আমিও মিজি আছি মা দেখুন তো চশমা পরে নিয়েছে হিন্দি আবার এরোস মার্ক দেখিয়েছো ওয়াকিং এনজিনিয়ারি ওই যে সোয়ান ওই যে সোয়ান কোথায় ওই যে ভিতরে সোয়ান ওই যে তো ওখানে যাবে না গাছ আছে দেখতে পেরেছো না ওটা তো অসুবিধা আসছে সামনে আসছে দেখছেন এখানে এখন ওরা খাচ্ছে খিদে পেয়ে গেছে বলে দিই এখানে যখন আপনারা আসবেন তো ফার্স্টে ওই যে গাইড যে ম্যাপটা যে আছে ম্যাপটাকে ফলো করে আসতে হবে একটু কনফিউশন লাগবে কিন্তু ম্যাপটা যদি সঠিকভাবে ফলো করে তাহলে দেখতে পারবেন আর স্টেপ বাই স্টেপ প্রত্যেক জায়গায় অ্যারোমার্ক কোথায় কী অ্যানিমেল আছে অ্যারোমার্ক দেওয়াই থাকবে তো এখন আমরা ফাইনালি এখানে দেখতে পেলাম দেখুন আপনাদেরকে দেখায় এখানে এখন দেখতে পেয়েছি ব্ল্যাক প্যান্থার জাঙ্গল ক্যাট হিপোপটামাস হিমালয়ান বিয়ার কমন লিওপার্ড ভালচার লায়ন রয়্যাল বেঙ্গল টাইগার হোয়াইট টাইগার নীলগাই ওয়ান হর্ন রাইডো তো আমাদের আসামের ফেমাস যেটা সুন্দর যেটা আমাদেরকে বলা হয় ওয়ান হর্ন রাইনো ইজ ফেমাস ফর আওয়ার আসাম তো এখানে এখন আমরা যাব এই সাইড দিয়ে এই যে এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে তখন এদিক দিয়ে যাব বিয়ার এনক্লোজার ডু নট কাম ক্লোজার মনে হচ্ছে আশেপাশে ভালো গেছে সাবধানে থাকতে হবে তো এগিয়ে যাই দেখি বলবো হাঁটছি আর হাঁটছি হেঁটেই যাচ্ছি বাঘ আর খুঁজে পাচ্ছি না আমরা পেয়ে যাবো এখনই পেয়ে যাবো বাঘের আগের স্থানটা পেয়েছিলাম কিন্তু ওখানে বাঘ নেই এখানে কমন লিওপার্ড দেখতে পাচ্ছি দাঁড়ান এখানে কমন লিওপার্ড দেখতে পাচ্ছি সিম্বলটাই যে এখানে দেখিয়েছে অ্যারো মার্কটা তো চলুন উঠে যাই কোথায় লিওপার্ডের আগে ভালুক দেখতে পেলাম দুটো ভালুক এখানে এটাকে আগে কভার করছি দেখুন মাঝে ফাইট করছে এখন দেখতে পেয়েছি লিওপার্ডকে কিন্তু দেখুন পুরো ঘুমিয়ে একদম মানে অন্য জগতে আছে ও এখন কাউকে দেখার মতো সে শক্তি নেই পুরো ঘুমে একদম হারিয়ে আছে আমি বুঝতে পারছি না এখানে প্রায় দেখছি অ্যানিমেলসগুলো মনে হচ্ছে ঠান্ডার দিনের জন্য হয়তো বেশিরভাগ মানে ঘুমের ভাবটা বেশি থাকে ফাইনালি আবার
ভালুকের ক্লিয়ার শটটা আমি নিতে পেরেছি এই মানে একটু এগিয়ে গিয়ে, তাই আমি এখান থেকে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ভালুক মহারাজও শুয়ে আছে দেখুন। এখানে সাইনবোর্ডে দেখতে পেলাম লিওপার্ড ক্যাট, তো দেখি লিওপার্ড ক্যাট। ওই যে আই হোপ দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু জুম করে দিচ্ছি। লিওপার্ড ক্যাট এই বোর্ডে আছে সিনেরাস ভালচার অ্যান্ড হিমালয়ান গ্রিফন। চলুন দেখা যাক। এই যে এখন এখানে দেখতে পেয়েছি লায়ন, বোর্ডে লেখা আছে দেখি। আমরা এখানে লায়ন দেখতে পেয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে মেয়ে লায়ন, ছেলে লায়ন তো আমরা দেখতে পেলাম না, কিন্তু তাও মেয়ে লায়ন যাও দেখতে পেয়েছি, কিন্তু শুয়ে আছে। তো অনেকটাই মানে দূরে রাখা হয়েছে, জানেন তো এই ধরনের পশুকে অনেকটা ডিস্টেন্সে রাখা হয়, তাই কভারটা আমি জুম করে দেখিয়েছি, যতটুকু পেরেছি করেছি। তো লায়ন দেখে আবার হাঁটা শুরু করেছি, এখন খিদেও পাচ্ছে আস্তে আস্তে, একটু হেঁটে হেঁটে যাই। পিছন থেকে বনু আসছে, তো দেখি আগে আরও কী দেখতে পারি। টাইগার তো এখনও দেখা হয়নি, তো এখন এবারে দেখি টাইগার খোঁজার চেষ্টায় আছি। তো দেখি এখন টাইগার হয়তো আর সামনে পেয়ে যাবো, আপনাদেরকে টাইগার দেখাবো। এখানে আছে টাইগার, চলুন দেখা যাক। তো এই হচ্ছে টাইগার, রেলিংয়ের এই পাশ থেকে আমি শ্যুট করছি। টাইগারও ঘুমিয়ে আছে, আমি দাঁড়ান আমি একটু চেষ্টা করব জুম করে দেখানো। তো শুয়ে আছে এখানে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি সত্যি কথা ঠান্ডার দিনের জন্য হয়তো শুয়ে আছে আমার যতটুকু আইডিয়া। এই যে আমি এখন একটু রেলিংয়ের এখান থেকে আমি জুম করে আপনাদেরকে ক্লিয়ারলি শটটা দেখাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় ও ঘুমিয়ে আছে, সুন্দর ঘুমিয়ে আছে। একটু যদি উঠে চলতো তাহলে একটু শ্যুট করতে ভালো হতো। একটা কথা বলছি, ওইখানে তো বোর্ডে পাঁচটা লেখা ছিল টাইগার, কিন্তু আমি দুটো দেখতে পেয়েছি, একটা দূরে ছিল আর সামনে যেটা ছিল ওটাই কভার করেছি। তো আমি এই পাশ থেকে এসে আবার টাইগারটাকে, এটা অন্য টাইগার, ওটা ওই টাইগারটা ছিল না, এটা অন্য ধারে বসেছিল, তাই আমরা অন্য অ্যাঙ্গেল থেকে ডিরেকশনটা মিলিয়ে আমরা কভার করতে পেরেছি। কভার করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আপনারা মনে হচ্ছে বাঘের আওয়াজ শুনতে পেয়েছেন, এখানে আছে নীলগায়, নীলগায় দেখাচ্ছি। তো এখানে বোর্ডে লেখা আছে চিত্তাল ও স্পটেড ডিয়ার, তো দেখি এখন ডিয়ার দেখব। এখানে কিন্তু রাইনোও আছে, তো এতক্ষণ আপনাদেরকে ওয়ান হর্ন রাইনো প্লাস ডিয়ার এসব দেখিয়েছি,
রাইনো যদি দেখতে চান তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে যেতে পারেন, সেখানে ম্যাক্সিমাম নাম্বারস অফ রাইনো পাবেন। তো আপনারা এতক্ষণ দেখলেন আসাম জু, পুরোপুরি দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি। একটা কথা বলি, মানে কখনো কখনো এরকম একটু হয়ে যায়, মানে কি অ্যানিমালসগুলো মানে কি কখনো ভিতরে থাকে বা একটু সামনে থাকে, ক্যাপচার করাটা মানে খুবই মানে কেয়ারফুলি বা খুব লাকিলি বলতে পারবেন, যেটা একদম মানে বলে না যে লাকি শট, সেরকম লাকি শটগুলো আমি চেষ্টা করেছি ক্যাপচার করার জন্য। ঠিক আছে, আরও দেখি এখানে সামনে আশেপাশে কিছু থাকলে আমি আপনাদেরকে দেখাবো। তাই হোক, ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, চলো ভিডিওর সাথে থাকবেন। ঠিক আছে, দিস ইজ অস্ট্রিচ। তো এবারে দেখবো ইমু, এখানে বোর্ডে লেখা আছে, চলুন দেখছি। ভালো লাগলো তো? লাঞ্চ মোটামুটি এখন বাজে দুটো বেজে গেছে, দুটো বাজে এখন, খিদেও পাচ্ছে। আর একটু ঘুরে ঘুরে দেখছি যদি কিছু দেখা যায়। হঠাৎ দেখতে পেলাম একটা ডিয়ার বাইরে চলে এসছে, ডিয়ার না কি বলে আমি জানি না, এটা কি বলে না, বাইরে চলে এসছে। তো এখানে আছে ঘড়িয়াল, চলুন। হাই হ্যালো বাই বাই দিয়ে চলে আসছি। তো মুক্তির সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি, ওর সাথে করেছি একদম। এখানে অ্যাকুয়াটিক অ্যানিমেলস আছে, সোয়ান এসব আছে। তো অনেকটা দূরের দিয়ে ছিল, তো আমি জুম করে কভার করে করেছি, তো যতটুকু পেরেছি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখন বার্মিজ পাইথন দেখতে পেয়েছি বোর্ডে, চলুন যাওয়া যাক। তো ভিতরে উঠে যাবো এখন। দেখতে পাচ্ছেন এখানে
রেপটাইল হাউস, রেপটাইল হাউস। তো বার্মিজ পাইথন এখানে আছে। এখানে শুধু মুখটা বের করেছিল, তো ওটাই কভার করেছি। একভাবে চুপ করে দেখছে। তো দেখছেন বোন এখন ছোট ছোট যাচ্ছে, ওর এখন একটু খেলার ইচ্ছে হয়েছে। একদম মানে ছোটবেলা যেভাবে খেলাধুলা করতো তখন ওরও এখন ইচ্ছে হয়েছে পার্ক দেখলে। যতই হোক ছেলেবেলা ফিরে পেতে ইচ্ছে যায়। তো এখন বোন এখানে খেলাধুলা করতে বিজি, দোলনা ঝুলছে বাচ্চাদের সাথে, ও বাচ্চা হয়ে গেছে। তো ফাইনালি বের হয়ে গেছি মোটামুটি, এখন এন্ট্রি গেটের দিকে যাচ্ছি, এখানে গিয়ে এখন বাড়ি চলে যাব। ঠিক আছে, তো ফাইনালি এখন গেট থেকে বের হয়ে যাচ্ছি। দেখছেন উপরে কি সুন্দর ওয়ান হর্ন রাইনো, লেফট অ্যান্ড রাইট সাইড দুপাশে সুন্দর করে সাজিয়েছে। কারণ এটাই আমাদের আসামের সৌন্দর্য, বিউটি অফ আসাম, আসামের ফেমাস জিনিসটা হচ্ছে এটা। থ্যাংক ইউ ফর ইয়োর ভিজিট টু জু। এখান থেকে বের হওয়ার পর খিদে পেয়ে গেছিলো, তো আমি মুক্তি একসাথে আর মাও ছিল, মা বোনু সবাই মিলে একসাথে আমরা লাঞ্চ করতে আসলাম। তো আমরা লাঞ্চে বেশি হেভি কিছু খাইনি, সিম্পল নিরামিষ ভাত অর্ডার দিয়েছিলাম। তো বাইরে এত হেভি রিচ খাওয়াটা আমরা প্রিফার করতে চাইছিলাম না, তাই নিরামিষ ভাত খেয়েই আমাদের লাঞ্চের খিদাটা জাস্ট মিটিয়েছে, তারপরে বাড়ি ফিরে যাচ্ছিলাম আমরা। তো সবাই টাটা বলে দাও। তো যাই হোক, খেয়ে দিয়ে বের হয়ে গেছি, এখন চলে যাব। তো ফাইনালি ব্লগটা এখানে শেষ করছি। তো জানি না কেমন হয়েছে আজকে এখানে আপনাদের, মানে কি আমাদের গুয়াহাটি জু আপনাদেরকে যতটুকু পেরেছি পুরোটা কভার করে আপনাদেরকে দেখিয়েছি। তো কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, তো দেখা হচ্ছে আগামী এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন আর কি করবেন, ঠিক আছে? চলুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে, তখন ভালো থাকবেন। টাটা।